وأنذرهم يوم الحسرة تذكر كيف شطر كورون يوم الحسرة সবচেয়ে বড় আতঙ্কের দিন যেটা সবচেয়ে বড় শঙ্কার দিন যেটা যেই দিনে মানুষের আফসোস ছাড়া ভিন্ন কোনো সুযোগ থাকবে না সেই দিন সম্পর্কে সচেতন করুন সতর্ক করুন ইয কুদিয়াল আমরু ওয়াহুম ফি গাফলাতিন আল্লাহর সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে অথচ তারা এখনো গাফেল অবস্থায় রয়েছে ওহুম লা ইউমিনুন তারা যেন ঈমান আনেনি এই আয়াতের ব্যাখ্যায় সহিহুল বুখারী মুসলিম মুসনাদ আহমদ সহ বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এসেছে প্রসিদ্ধ সাহাবী أبو سعيد الخدري رضي الله تعالى عنه تنبونا قرن قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولن يوم الحسرة انشتنار دين شنكار دين انتاپر دين بدنار دين قشتر دين هلشي دين جدين يدخل أهل الجنة الجنة وأهل النار النار جهنمي جنتي را جنتي প্রবেশ করে ফেলবে جهنمي را جهنمي প্রবেশ করবে فيؤتى بالموت كأنه كبش أب أملح অতঃপর জান্নাতি এবং জাহান্নাম উভয়ের মাঝে মৃত্যুকে নিয়ে আসা হবে كأنه كبش أملح একটা হৃষ্টপুষ্ট তাজা মোটা তাজা দুম্বার মতো আকৃতি ধারণ করে রূপদান দিয়ে মৃত্যুকে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝে রাখা হবে ফায়ুকালু লিআহলিল জান্নাতি হাল তাআরিফুনা হাযা জান্নাতবাসীদেরকে বলা হবে তোমরা কি এটা চিনো যা দেখছো তোমরা কি এটা চিনো জান্নাতবাসীরা গভীর দৃষ্টিতে দেখবে ফায়াকুলু হাযা মাউতুন বলবে এটা হলো মৃত্যু আবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আতাআরিফুনা হাযা তোমরা কি এটা চিনো জাহান্নামীরাও গভীর দৃষ্টিতে দেখবে দেখার পরে বলবে হাযা মাউতুন এটা হলো মৃত্যু ফায়ুযবাহু অতঃপর সকলের জানার পরে দেখার পরে মৃত্যু নামক সেই প্রাণীটাকে জবাই করে দেওয়া হবে জবাই করে দেওয়ার পরে বলা হবে জান্নাতীদেরকে ইয়া আহলাল জান্নাতি খুলু আনতুম খুলুদুন ইয়া আহলান নারি আনতুম খুলুদুন লা মাউতা বাদা হাযাল ইয়াউম হে জান্নাতীরা জেনে রাখো তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে আজকের পর থেকে আর মৃত্যু বলতে কিছু নেই হে জাহান্নামীরা তোমরা জেনে রাখো জাহান্নামে যতই কষ্ট হোক না কেন তোমরা চিরস্থায়ী জাহান্নামী আজ থেকে আর মৃত্যু বলতে কিছু নেই সুম্মা ক্বারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি إذ قضي الأمر وهم في غفلة أتفر رسول صلى الله عليه وسلم اي آياتي پاٹ کرلن سورة مريم 39 نمبر آيات الله رب العالمين بولن هي نبي تمي تادر کے بھیتی پردرشن کرو تادر کے شچتان کرو تادر کے شچتان کرو يوم الحسرت کٹھن لانچنار دن شمپر کے کٹھن انشچنار دن شمپر کے কঠিন দুশ্চিন্তার দিন সম্পর্কে ওয়াহুম ফি গাফলাতিন ইয কুদিয়াল আমরু ওয়াহুম ফি গাফলাতিন যখন আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে অথচ তারা এখনো গাফলার মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করার পরে বললেন সুম্মা আশারা বিয়াদিহি ওয়া ইয়াকুল হাত দিয়ে ইশারা করে তিনি বলছেন
أهل الدنيا في غفلة الدنيا جنة راكو الدنيا منشرة الدنيا باشي جارة الدنيا نيه بستو تارا الدنيا بستو تاي رويته تارا آخرتير اي كوٹھين انشوچنا دينتي تادر جنو شرونه نيه تارا جنو بھولے گتھے تارا من كوٹھ چه دنیا تاي حلو آسكي تادر برو بشاي دنیا جاي لاب كورتے پارلي تارا حوي تو شرا جاي ہوئے جابي না না এটি দুনিয়ার কিছুই বিষয় নয় সকলকে সেই কঠিন মহা চিন্তার দিন মহা শঙ্কার দিন মহা অবমাননার দিন সকলকেই সেই দিন পেতেই হবে সেই দিনের বিষয়টি হলো বড় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন ভাবুন একটু চিন্তা করে দেখুন আমরা কি অবস্থায় রয়েছি যে দুনিয়া নিয়ে ব্যস্ত মনে হয় দুনিয়াটি আমার জীবনের সব শেষ আমি কি ওই কঠিন দিনে যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন আমাদেরকে যেই দিনে আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতি আমরা কি নিশ্চিত হয়েছি চিরস্থায়ী জান্নাতি হব না আমরা কি হয়ে যাব চিরস্থায়ী জাহান্নামী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাতির মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে জাহান্নামী হওয়া থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সে পথ থেকে আমাদেরকে মুক্ত করুন সমবেত মুসল্লিবৃন্দ লক্ষ্য করুন দুনিয়া নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়েছি দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিস নিয়ে কত আমাদের মাঝে সুসম্পর্ক নষ্ট করে ফেলছি স্বামী স্ত্রীর সুসম্পর্ক হারিয়ে ফেলছি ভাই ভাইয়ের বন্ধুত্ব হারিয়ে ফেলছি এলাকার প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করে ফেলছি সামান্য দুনিয়ার তুচ্ছ জিনিসের কারণে অথচ জান্নাতের কাছে তো এই দুনিয়ার তুলনা কিছুই হতে পারে না সহিহুল বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নি লা আরিফু আখিরা আহলিন নারী খুরুজাম মিনহা وآخر أهل الجنة دخولا জেনে রাখো আমি অবশ্যই জানি সবচেয়ে সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে সেই ব্যক্তির অবস্থাটা কি রকম হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি আল্লাহ সুবহান সেই ব্যক্তি রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবুয়া ওই ব্যক্তি জাহান্নাম থেকে সর্বশেষে বের হবে হামাগুড়ি দিয়ে বের হবে এমন কঠিন অবস্থা তার হামাগুড়ি দিয়ে বের হয়ে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ যাও তুমি জান্নাতে প্রবেশ করো সে ব্যক্তি বলবে ফায়াতিহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা সে ব্যক্তি জান্নাতের কাছে আসবে এসে ভাববে দেখবে জান্নাত ভরপুর হয়ে গেছে অতঃপর সে আল্লাহর কাছে এসে বলবে ইয়া রাব্বি আন ওয়াজাদতুহা মালা হে আল্লাহ আমাকে তো জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন বললেন কিন্তু আমি গিয়ে তো দেখলাম জান্নাত ভরপুর হয়ে গেছে জান্নাতে তো কোনো আমার জায়গা নেই আবার আল্লাহ বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ যাও তুমি জান্নাতে প্রবেশ করো আবার সে ব্যক্তি জান্নাতের কাছে যাবে ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাউন আবার সে জান্নাতের কাছে গিয়ে দেখবে বুঝবে জান্নাতে মনে হয় কোনো জায়গা নেই কারণ সেই ব্যক্তি হলো সর্বশেষ ব্যক্তি জান্নাত ভরে গেছে জান্নাতে জায়গা নেই আবার আল্লাহকে এসে বলবে হে আল্লাহ আমি তো জান্নাতকে পেয়েছি জান্নাত ভরপুর হয়ে গেছে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন اذهب وادخل الجنة جاو تمي جنة پروش کرو ولك امثال الدنيا ولك عشرة امثال الدنيا تمي جاو جنة پروش کرو جنة بھرپور ہوئے جائنی تمار جنو تمي شربشش نمن استر جنتی تمار جنو جنت حلو دوشتا پرتبیر شمان تمار جنو جنت جائے گا سبحان اللہ اللہ اکبر সর্বশেষ জান্নাতির অবস্থা যদি এই হয় তার জন্য জান্নাতে স্থান হলো দশ দুনিয়ার দশ পৃথিবীর সমান জান্নাত
তাহলে আজকে আমরা কি নিয়ে এত ব্যস্ত হয়েছি? দুনিয়া তো কিছুই নয়, যদি আপনাকে গোটা দুনিয়ার সমানও দিয়ে দেওয়া হয় তাও জান্নাতে কিছুই নয়। সর্বশেষ নিম্ন স্তরের জান্নাতি যে, তার স্থান হবে এ ধরনের দশ পৃথিবীর সমান জান্নাতে স্থান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কিসের পিছনে আমরা এত ব্যস্ত? কিসের পিছনে আমরা জান্নাতকে ভুলে গিয়ে এটি নিয়েই শুধু আজকে ব্যস্ত হয়েছি? সামান্য দুনিয়ার স্বার্থ নিয়ে এত ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা দিনকে ভুলে গেছি, দুনিয়া নিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, দুনিয়া নিয়ে আমরা আল্লাহর জান্নাতের কথা আমরা হারিয়ে ফেলেছি। ওই ব্যক্তি আবার বলবে, হে আল্লাহ, আল্লাহ যখন তাকে বলবেন তোমার জন্য জান্নাতে, তুমি বলছো জান্নাতে জায়গা নেই, তোমার জন্য জান্নাতে দশ দুনিয়ার সমান জান্না, সে ব্যক্তি বলবে, ইয়া রব্বি আতাসখিরু মিন্নি ওয়া আনতাল মালিকু, হে আল্লাহ, আপনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, আপনি আমার মতো এই তুচ্ছ বান্দাকে ঠাট্টা করতেছেন, আমাকে নিয়ে হাসি করতেছেন, আমার জন্য কি দুনিয়া জান্নাতে এই জায়গা হতে পারে? আল্লাহ আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছেন এবং ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে তিনিও হাসে ফেললেন, হাসে তার মারির দাঁতগুলি পর্যন্ত বের হলো। আল্লাহ আকবার। সমবেত মুসল্লিবৃন্দ, আসুন আজকে যেন আমরা মরিচিকার পিছনে ছুটেছি, মরিচিকার পিছনে ছুটেছি, দেখছি অনেক কিছু যার পিছনে আমরা জীবন শেষ করে দিতে চাচ্ছি, কিন্তু আসলে এটি তো কিছুই নয়, এটি কিছুই নয়, এটি মরিচিকা, জান্নাতের সেই নিয়ামতের তুলনায় এটি কিছুই নয়। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম, সহি মুসলিমের আরেক বর্ণনা এসেছে, মুসা আলাইহি সালাম জিজ্ঞাসা করলেন রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মা আদনা আহলিল জান্নাতে মানজিলা, হে আল্লাহ, জান্নাতে সর্বনিম্ন স্তরের জান্নাতি যে ব্যক্তি হবে তার অবস্থাটা কেমন হবে, তার জায়গা কি ধরনের হবে, তার জান্নাতের অবস্থাটা কি পর্যায়ে হবে একটু জানান, আমাকে শোনান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনে রাখো জান্নাতের অবস্থা হবে, আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং সবচেয়ে নিম্ন স্তরের যে জান্নাতি হবে, যার চেয়ে কেউ আর নিম্ন স্তরের জান্নাতি নয়, ওই ব্যক্তি আল্লাহ তাকে বলবেন, তুমি যাও জান্নাতে প্রবেশ করো, সে ব্যক্তি আসে আল্লাহকে বলবে, হে আল্লাহ, কদ নাজালা আন্নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখিযাতিহিম, জান্নাতিরা তো সবাই জান্নাতে প্রবেশ করেছে, তাদের জায়গা নিয়ে ফেলেছে, কোনো তো আর জায়গা নেই, জান্নাতিরা সব নেয়ামত গ্রহণ করে ফেলেছে, কোনো নেয়ামত সেখানে কিছুই আর বাকি নেই, সুতরাং আমি জান্নাতে গিয়ে কি পাব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি কি খুশি হবা, আর রাদিতা, তুমি কি খুশি হবা যদি তোমাকে জান্নাতে দেওয়া হয় মিসলা মুলকি মালিকি মিমুলুকি দুনিয়া, দুনিয়ার রাজা বাদশার, একজন রাজা বাদশার যত রাজত্ব হয় সেই সমপরিমাণ যদি তোমাকে জান্নাতের নিয়ামত দেওয়া হয় তাতে কি তুমি খুশি হবা? বলবা ইয়াকুলু ইয়া রব্বি রাদিতু হাদা, বলবে হে রব, আমি অবশ্যই খুশি হব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে জেনে রাখো, শুধু এতটুকু নয়, তোমার জন্য দুনিয়ার যে কোনো রাজার রাজত্বের সমান জান্নাতে স্থান, শুধু এতটুকুই নয়, ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আরও সেই সমপরিমাণ সমপরিমাণ সমপরিমাণ, অর্থাৎ দুনিয়ার রাজা বাদশার পাঁচ গুণ জায়গা তাকে দেওয়া হবে সেই নিম্ন স্তরের জান্নাতিকে। সেই জান্নাতি বলবে, ইয়া রব্বি রাদিতু, হে রব, আমি খুশি হলাম, আমি সন্তুষ্ট হলাম এই সব কিছু পেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তাকে সর্বনিম্ন স্তরের সেই জান্নাতিকে খুশি করে বলবেন, জেনে রাখো, ওয়ালাকা আমসালু ওয়ালাকা আমসালু দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, শুধু
পাঁচজন রাজার সমানে রাজত্বের সমান তোমাকে জান্নাতে জায়গা নয়, বরং সেই জান্নাতে তোমার জন্য গোটা পৃথিবীর দশ গুণ জায়গা তোমাকে জান্নাতে দান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ হলো জান্নাতের সর্বনিম্ন জান্নাতি, যার চেয়ে আর কেউ নিম্ন স্তরের জান্নাতি হবে না। সুবহানাল্লাহ, একটু ভেবে দেখুন, একটু চিন্তা করার চেষ্টা করুন, যদি সেই সর্বনিম্ন জান্নাতির অবস্থা এই হয় তাহলে যারা ভালো জান্নাতি হবে তাদের অবস্থা কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহ ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকীনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله والرسول যে ব্যক্তি আল্লাহকে মেনে চলবে, আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের পূর্ণ অনুসরণ করবে, ওই ব্যক্তির প্রতিদান হলো নিম্ন স্তরের জান্নাতি সে নয়, বরং সে সর্বোন্নত উচ্চ স্তরের জান্নাতি যারা হবে, নবী সিদ্দিক শহীদ সালেহ তাদের সাথে ওই ব্যক্তির জান্নাতে স্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সমবেত মুসল্লি বৃন্দ, একটু ভেবে দেখার চিন্তা করুন, জান্নাত পাওয়া যেমনই সহজ তেমনি আবার কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. إنه من يشرك بالله جاء الله رشت الشرك لبتهاي فقد حرم الله عليه الجنة. الله سبحانه وتعالى تار جنة جنتك چيروتره حرام كردن ومأواه النار তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন। একটু ভেবে দেখুন, আহলুল হাদিসদের দাওয়াত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাওয়াত হলো এটাই, একজন মানুষের জীবনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঈমান আনলেই আপনি শুধু জান্নাতের জন্য প্রস্তুত হয়ে গেলেন এমনটি নয়, একদিকে ঈমান আনবেন অপরদিকে আপনি শিরকে জড়িয়ে যাবেন, নিশ্চয়ই আপনি জান্নাতের আশা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে কোনো মুশরিক ব্যক্তি, শিরকে লিপ্ত হওয়া ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না, জান্নাত হারিয়ে যাবে। উন্নত স্তরের জান্নাত তো দূরের কথা, নিম্ন স্তরের জান্নাতি হওয়ার সম্ভব নয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো স্পষ্ট করেছেন, যাদেরকে জাহান্নাম থেকে বের করানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে এই জাহান্নাম থেকে বের করানো হবে যাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে, কিন্তু একটি বড় শর্ত। তিনি বলেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার ওই সুপারিশ হবে তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়নি। আপনি যত বড়ই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করুন, যত বড়ই নিজেদেরকে নিজেকে ভালো বলে দাবি করুন, যত বড়ই নিজেকে নেককার বলে, বুজুর্গ বলে দাবি করুন, যদি আপনি শিরকে লিপ্ত হয়ে যান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও আপনি সেই কঠিন বিভীষিকাময় দিনে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য আপনি লাভ করতে পারবেন না। এজন্য সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, জান্নাত নিশ্চিত করতে চাইলে, এমনকি কোনো ব্যক্তি তার অপরাধের কারণে জাহান্নামে যেতে হলেও যদি সর্বশেষ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়, সর্বপ্রথম শর্ত হল তাকে হতে হবে সকল প্রকার শিরক মুক্ত, তার কমপক্ষে ঈমান এবং তাওহীদের
মূল বিষয় তার থাকতে হবে। হয়তো বিভিন্ন রকমের কবিরা গুনায় সে লিপ্ত হয়েছে, এজন্য সে শাস্তি ভোগ করবে। কিন্তু যদি তার চিরতরে একেবারে ঈমান সে হারিয়ে ফেলে শিরকে লিপ্ত হওয়ার কারণে বা বড় কুফরিতে লিপ্ত হওয়ার কারণে, তাহলে সেই ব্যক্তির কোনোদিনই জান্নাতের আশা করার সুযোগ নেই। আসুন আমরা নিজেরা সতর্ক হব, আমাদের পরিবারের স্নেহ যারা স্নেহভাজন যারা রয়েছে, অতি কাছের মানুষ যারা, তাদেরকেও সচেতন সতর্ক করার চেষ্টা করব। আজকে আফসোসের সাথে বলতে হয়, নতুন প্রজন্ম যাদেরকে আমরা উন্নত শিক্ষিত করছি, উচ্চ শিক্ষিত করছি, তাদের দিকে কি একটু ভেবে দেখেছি? তারা কি জান্নাতের নিম্ন স্তরের জান্নাতি হওয়ার মতো যোগ্যতা তাদের আছে, যোগ্যতা তাদের থাকছে, না সেটিও হারিয়ে যাচ্ছে? যদি তাই হয় তাহলে সত্যি আমরাও হতভাগা। আমাদের নিচে আমাদের কাছের প্রিয় মানুষেরা, কলিজার টুকরা শিশু সন্তান বলি আর স্ত্রী পুত্র বলি, সকলের অবস্থা কঠিন ভয়াবহ হবে। একটু ভাবুন, গাফেল হয়ে থাকার কোনো সুযোগ নেই, অসচেতন হয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনাকে ভাবতেই হবে, জান্নাত আপনার আপনাকে নিশ্চিত করে নিতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়া আপনাকে নিশ্চিত করতে হবে, অন্যজন আপনাকে করে দেবে না। আপনাকে জাহান্নামের দিকে শতজন নিয়ে যাবে, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত করতে হয়তো অনেকেই আপনাকে সহযোগিতা করবে না। এজন্য আপনাকেই সচেতন হতে হবে। আমরা যেন সেই সচেতন হয়ে জান্নাতের পথেই অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমরা যেন সেই কঠিন অনুশোচনার দিনে, কঠিন আতঙ্কের দিনে, কঠিন অনুতাপের দিনে আমরা যেন জান্নাত পেয়ে আনন্দিত হতে পারি, সে পথেই বেছে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য সে পথটিকে সহজ করে দিন। এই জন্য যেন গোটা জীবন তাওহীদের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। আল্লাহ।